দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটা সময় ছিলেন লাইমলাইটে, কিন্তু তীরে এসে তরি ডুবে যাওয়ায় রাজনীতির ময়দানে হাঁটা হয়নি বেশি দূর। তাই এবার রাজনীতিবিদ হওয়ার যাত্রায় বিরতি নিয়ে আবারও অভিনেত্রী হওয়ার যাত্রায় কামব্যাক করার সিদ্ধান্ত নেওয়া। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে নিয়ে। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহি অংশ নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করার আগে প্রচারণার সময় মাহির একটি বক্তব্য ছিল বেশ ভাইরাল। তিনি বলেছিলেন বিজয়ী হলে অভিনয় থেকে বিরতি নেবেন তিনি, কিন্তু নির্বাচনের দিন বদলে গেল চিত্র, পরাজিত হলেন মাহিয়া মাহি, যার কারণে নির্বাচনী কার্যক্রম শেষ করে সম্প্রতি রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন তিনি। ঢাকায় ফিরেই মাহি সকলকে অবগত করেন তার নতুন সিদ্ধান্ত নিয়ে। অগ্নিকন্যা আবারও ফিরছেন অভিনয়ে। মাহি জানান নির্বাচিত হলে সংসদ অধিবেশন, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি সহ নানা বিষয়ে ব্যস্ত থাকতে হতো তাকে। তাই নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন নির্বাচিত হওয়ার পর অভিনয় ছেড়ে দেবেন, কেননা অভিনয় করার তখন সময়ই পাওয়া যেত না। তবে এখন এলাকার মানুষের খোঁজ খবর নেওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই মাহির, এ কারণেই আবারও অভিনয় ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে মাহির সিদ্ধান্ত জানতে পেরেই নতুন 4টি সিনেমার প্রস্তাব এসেছে এই অভিনেত্রীর কাছে। 4টির মধ্যে 1টি সিনেমার নির্মাতা নাকি মাহির খুব পছন্দের। আগেও তার পরিচালনায় 1টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও বিস্তারিত কিছুই না জানিয়ে মাহি কেবল বলেছেন তার পছন্দের নির্মাতার সিনেমায় যে তিনি অভিনয় করবেন এই ব্যাপারটি নিশ্চিত, তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সবকিছু জানাতে চান তিনি। ঢালিউডের এমন আরও আপডেট পেতে সাথেই থাকুন চিত্রালির।